ইবাদতে মনোযোগী হন। ওয়াইজা ফারাগতা ফানসাব, যখন তুমি ফারাগ হবে আল্লাহর ইবাদতে কষ্ট করো। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন ফানসাব, অর্থাৎ ইবাদতটা কষ্ট, ইবাদত কিন্তু আরাম না। দেখছি তো আরামের সময় অনেকে ঘুমিয়ে যাচ্ছে, আরাম, সারাদিন কষ্ট করেছি, তারাবিতে আসছি, সুন্দর এসি করা মসজিদ, ফ্যান ঘুরছে, এত আরাম পাবো কোথায়? অতএব কিসের সালাম? ঘুমাও। জি না, ফানসাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة أنبياء ৩৫ آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। গত বছর থেকে এই পর্যন্ত এক বছরের বেশি সময় ধরে বলা যায় পুরো বিশ্ব একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশে গত বছরের 8ই মার্চে করোনা হানা দিয়েছে, আর আজকে 16ই এপ্রিল নাকি, এই কয়েকদিনে প্রতিদিনের যে মৃত্যুর হার সরকার ঘোষণা করছেন তাতে গতকালকে ছিল 94, প্রতিদিন বাড়ছে। বাংলাদেশের মৃত্যু গত এক বছরে 10,000 অতিক্রম করে গেল। তবে ভুক্তভোগীরা বলেন এর 4 গুণ বেশি হবে। যারা করোনা হাসপাতালে চাকরি করেন তারাই জানেন আসলে কত মরে আর কত প্রকাশ হয়। এটাই স্বাভাবিক, সরকারি সব রিপোর্ট শতাং একেবারে সর্বাংশে সত্য হয় না, এর মধ্যে অনেক রাজনীতিও আছে, কারণ সব বলাও যায় না, মানুষ আতঙ্কিত হয়ে যায়। যাই হোক, সেটা বড়ো কথা নয়, মানুষ মরছে। যারা সবচাইতে সুন্দর পরিবেশে থাকেন, যাদের আর্থিক অসঙ্গতি নাই, যারা করোনার সুচিকিৎসা করতে পারেন হাজার হাজার টাকা ব্যয় করে, তাদেরকেও কিন্তু আল্লাহ ছাড়ছেন না। প্রাসাদে বসবাস করে আব্দুল মতিন খসরু কালকে চলে গেলেন, তার বাড়ি দেখলেন নাকি এ যুগের প্রাসাদ মনে হয়। টাকা পয়সার রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, সামাজিক পদমর্যাদা কোনোটাই তার অভাব ছিল না, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচতে পারেনি। বয়স তো আমাদের চাইতে কম। অতএব নাস্তিকদের বড় শিক্ষা হচ্ছে, এখন
যে তাদের কোনোই ক্ষমতা নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে ওয়ানাবলুকুম বিশ্বাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য মন্দ এবং ভালো দুটা দিয়েই পরীক্ষা করব। ফিতনা, এটা আমার পক্ষ থেকে ফিতনা, দেখি ও কী করে। লম্বসম্ব তো খুবই করছে, তিনবার পায়খানা আর চারবার বমি, একদম সঠান শুয়ে পড়বে আর একটু কথা বলবে না, বাঁচাও বাঁচাও শুরু হয়ে যাবে। যেই সুস্থ হয় কিসের আল্লাহ, যদি ওই ওষুধটা না খাওয়ানো সারতো নাকি। এই যে মানুষের চরিত্র, ওটি আল্লাহ বলছেন ফিতনা, আমি ওকে ফিতনায় ফেলি, দেখি কী করে, ও লম্বসম্ব করুক দেখি কতক্ষণ। পয়লাইনে তোর যাও, ওকে তো আমার কাছে ফিরে আসতে হবে। আমি ওর মায়ের গর্ভে ওকে জীবন দিয়েছিলাম, আমি ওর জীবন নেব, কারোর ক্ষমতা নেই ওটাকে ঠেকানোর, ওকে আমার কাছে ফিরে আসতে হবে। এই আয়াতের মধ্যে একটা প্রচণ্ড হুমকি রয়েছে অবিশ্বাসী মানুষের জন্য। এখানে যে দুটি দল হয়েছে, একদল মনে করেন মরলাম শেষ, এরপরে কিছু নাই, মরে গেলাম না বেঁচে গেলাম, জি না, মরে গেলে বাঁচবেন না, মরার পরে ফলাফল অবশ্যম্ভাবী। দুনিয়াতে যেমন প্রত্যেক কাজের ফলাফল রয়েছে, পানিতে পা দিলে পা ভিজে, আগুনে পা দিলে পা পড়ে, রান্নায় একটু লবণ হলে রাগে একবার ফুসে ওঠেন, একটু মরিচ বেশি হলে থালা ঠেলে দেন, এসবগুলি ফলাফল। মৃত্যুর পরে সারা জীবনের কর্মের কোনো ফলাফল নেই, আপনাকে অবশ্যই কর্মফল ভোগ করতেই হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফ্ফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তুওয়াফ্ফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেক প্রাণী মৃত্যুসার গ্রহণ করবে, অবশ্যই তোমরা তোমাদের ফলাফল পাবে কিয়ামতের দিন। তখন যুহজিহা আনিন নার বা উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই মাত্র কৃতকার্য হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবন প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয়। প্রতারণাটা কি আপনার ধারণা? এই কাজ করলে বোধ হয় এটা ভালো হবে, 1000 টাকা ঋণ দিলাম, বসে বসে 100 টাকা সুদ পেলাম, এর চাইতে বিনা পুঁজির ব্যবসা, আরামের ব্যবসা, ঝুঁকিহীন ব্যবসা কি আর হয়? দাদন ব্যবসা এনজিওদের যা চলছে ব্যাপক হারে, পত্রিকা খুললে আশ্চর্য হয়ে যায়, এই সমস্ত সুৎখদের পক্ষে হলে সরকার এবং পুলিশ, সুৎখদের কোনো শাস্তি নেই। এরা এসেছিল 71 দেশ গঠনের জন্য এনজিও নামে, নন গভর্নমেন্ট বেসরকারি সংস্থা হিসাবে, আজও তারা গেল না 50 বছরের মধ্যে শোষণ করছে সমানে, আরও যা করছে এগুলো মুখে বলার মতো না, কিন্তু জনগণের সরকার কিছুই বলছে না, ব্যাপারটা আমরা বুঝতে পারি না। কীভাবে যে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে এসব সুৎখর এবং দাদন ব্যবসায়ীদের হাতে, আপনারা ভালো করেই জানেন, সাবধান হয়ে যান, এটা প্রতারণা মাত্র, এই প্রতারণার বেশিদিন টিকবে না। আল্লাহ বলছেন দুনিয়াবী জীবনটাই হচ্ছে প্রতারণার বস্তু, সূরা আলে ইমরান 185 আয়াত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিয়ে এলেন, আমরা কিন্তু নজরুলের কোরআনের মাসে ঢুকে গেছি, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তখনকার সময় নাস্তিক ছিল, পরবর্তী যুগেও নাস্তিক ছিল, এ যুগেও নাস্তিক আছে, নাস্তিক কেয়ামত পর্যন্ত থাকবে।
সুযোগের নাস্তিকরা বলতো কালু মা ইয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামত ওয়া নাহিয়া আমা ইহলিকুনা ইল্লা আদ-দাহর আমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। এটা তো আমাদের দুনিয়াতে জীবন মাত্র, মরি এবং বাঁচি, আমার এখানেই মরি এখানেই বাঁচি, এটা প্রাকৃতিক বিষয়, স্বভাবগত বিষয়। আমায় হলে কোনো ইল্লার তাহার কাল আমাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলছেন অমা আল্লাহম বিদ্যালয়কে মেনে এলেন, এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই। দুনিয়ার লোক তাদেরকে মহাজ্ঞানী মনে করছেন, আল্লাহ তাদেরকে বলছেন ওরা মূর্খ, কিছুই জানে না। ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ওরা সিরিফ কল্পনা করে কথা বলে, ধারণা ভিত্তিক কথা বলে। কারণ মানুষের দেহ আল্লাহর হুকুম মেনে চলে, এটাকে আল্লাহ পাক বাধ্য করে রেখেছেন। যৌবনের শক্তি থাকবে, বার্ধক্য দুর্বল হবে, এটা বাধ্যগত নিয়মে আল্লাহ পরিণত করে দিয়েছেন। কিন্তু মানুষের মগজটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। সেজন্য ও নাস্তিকও হতে পারে, আস্তিকও হতে পারে, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না, লাঠিতে ভর করে ছাড়া বিমানে উঠতে পারে না। রাজশাহী শহরে উপহার সিনেমা হল ছিল, আপনাদের জানা আছে, একটা নাম করা সিনেমা হল ছিল উপহার। বহুদিন ধরে অচল, কেউ সিনেমা দেখতে যায় না, কেন এখন বাড়িতে বসে সিনেমা দেখা যায় মোবাইলের মধ্যে, হলে কে যায়। শেষকালে মালিক ওটা বন্ধ করে দিয়েছে, কিন্তু তথাকথিত সংস্কৃতিসেবী নাস্তিক বাংলাদেশ রাজশাহীতে একজন আছেন খুব নাম করা, সেই সাথে রাজশাহী এমপি বাহাদুর, দুই নাস্তিক যে বসছে সেই উপহার সিনেমালের বারান্দায়, সাথে কেউ নাই, সবাই দূর থেকে ছবি তুলছে, দুই বুড়া বসে আছে কী করে শুনি। যাই হোক, সেখানে যা বললো বললো, পত্রিকা দেখলাম তো পরদিন তারা সেখানে অবস্থান ধর্মঘট করেছেন, যেন উপহার সিনেমা হল বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। কেউ নেই তার সাথে, দুজন দুই বুড়া দুই নাস্তিক, যদি বোঝা যায় এইসব নাস্তিকদের জনপ্রিয়তা কতটুক, অথচ এরাই সরকার কাছে দেশের সুশীল মানুষ, বিশিষ্ট নাগরিক, কীভাবে যে বিশিষ্ট হয় তো আমরাই বুঝি না, কেউ তাদের চেনেও না জানেও না, গুরুত্বই কেউ দেয় না। হ্যাঁ, বামপন্থী পত্রিকায় বিশাল হেডলাইন বের হল, তিনি বলেছেন শত ব্যর্থতার মধ্যেও আমি গণতন্ত্রকেই খুঁজে ফিরি, এটা বিরাট একটা হেডিং দিয়ে দিয়েছে। সারা জীবন উনি ব্যর্থ, তবুও তিনি গণতন্ত্রকেই খুঁজে ফিরছেন, এই কথাটুক তিনি ঢাকায় যেয়ে বললেন, পত্রিকা হেডলাইন হয়ে গেল। অত গেলেন কিন্তু আমার পাশের সিটে বসে একই বিমানে আমরা গেলাম, আমরা যদি কিছু বলতাম কোনো হেডলাইন হতো না, যেটা নাস্তিক যদি কথাটা বলেছে অত বিশাল হেডলাইন বাংলার পত্রিকায়। কোন দেশে বাস করছি, পুরো দেশটা যেটা প্রতারণার দেশ, এটাই তো প্রমাণ নয় কি? যাই হোক, এগুলো দুঃখের কথা, তাই বাধ্য হয়ে বলছি যে নাস্তিকবাদের জনপ্রিয়তা আছে নেই, কিছুই নেই, কিন্তু না, এক ধরনের লোকদের কাছে তাদের খুব জনপ্রিয়তা আছে, তারা সুশীল নাগরিক, বিশিষ্ট নাগরিক ইত্যাদি লকবে ভূষিত। আল্লাহ বলছেন আমা লাহুম বিযালিকা মিন ইলম, ওদের কোনো ইলমই নাই, মূর্খ। ওরা আন্দাজি কথা বলে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ এসেছে, করোনা, এটা প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, যুগে যুগে কত এসেছে, হয়তো একটা আসলো, এটা ওরকম কিছু। যে প্রশ্ন করা হয় প্রকৃতির সৃষ্টিকর্তা কে, তো কী বলবে? হয় বলতে হবে আমি, তা তো বলার ক্ষমতা নেই, কে বলবে? কিছু বলতে পারবে না, হাঁক দাঁড়িয়ে থাকবে। কেউ কে পাঠালো বলতে পারবে না। একসময় এসেছিল ইনফ্লুয়েঞ্জা, এসেছিল ম্যালেরিয়া, বিশ্ব কাঁপানো গজব
আসলো সোয়াইন ফ্লু, আসলো বার্ড ফ্লু, আসলো সার্স, আসলো জিকা ভাইরাস, আসলো ডেঙ্গু, এবার আসলো করোনা। কালকের পত্রিকাতে বেরিয়েছে জানেন, আসতেছে এবার সুপার বাঘ। ছোটোখাটো বাঘ না, সুপার বাঘ, এবং সে মারবে এমন করে যে এক বছরে 1,93,00,000 মানুষ মেরে ফেলবে। সর্বে অনুমান, কিন্তু বিজ্ঞানীরা ভয় দেখিয়ে দিয়েছেন যে তোমরা করোনা নিয়ে হয়েছেই করছো, এক বছরে একটা ওষুধ বের করতে পারলি না, এখন আবার আসতেছে সুপার বাঘ, ঠেলা সামলা, এক বছরেও তোমাদের ইমান আসেনি, এখনও পারমাণবিক বোমা শান দিচ্ছ, কে কার উপরে হামলা করি ধ্বংস করবা সেই তালে আছো তোমরা, এখনও মানুষকে ভালোবাসতে শিখলে না, মানুষকে মানুষ বলছো না, যাকে খুশি সেখানে হত্যা করছো, মেরে দিচ্ছ, আর মিথ্যা মামলা দিয়ে মানুষকে ঢুকাচ্ছ। আল্লাহকে ভয় করো, যতক্ষণ আল্লাহকে ভয় না করবে মানুষ, আল্লাহর পথে ফিরে না আসবে মানুষ, যতক্ষণ সে শয়তানের তামাদারি করতেই থাকবে, ততক্ষণ আজাব আসতেই থাকবে, এর ঠেকানো কোনো উত্তর নাই, কোনো উপায় আপনার নাই। আপনারা তো আজাবে বিশ্বাস করেন না, প্রাকৃতিক দুর্যোগে বিশ্বাস করেন, আমরা বলি প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ, মানুষের কিছু করার ক্ষমতা নাই। সে যুগের কাফাররা বলতো আয়জা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, সূরা কাফ 3 নম্বর আয়াত। আমরা যখন মরে যাব অতঃপর মাটি হয়ে যাব, পুনরায় আবার পুনর্জীবিত হব, এটা তো কত দূরতম বক্তব্য, মুহাম্মদের এই কথা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ রসুলকে যে কত কষ্ট দিয়েছে সিরাত রসুলের পাঠক যারা তো ভালো করে জানেন, তিনি একদিন রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে কুরাইশের একজন নেতা ওবাই বিন খালাফ পসা হাড্ডি গুঁড়া করে এনে তার মুখে ফু দিয়েছে, আল্লাহ নবীর চোখ মুখ ভরে গেছে একদম, বলছে হে মোহাম্মদ, এই পসা হাড্ডি গুঁড়া কি আবার জীবন্ত মানুষে পরিণত হবে? আল্লাহ রসুল ধীর কণ্ঠে জবাব দিলেন, অবশ্যই পূর্ণ মানুষে পরিণত হবে, তবে তুমি জাহান্নামী হবে। কারণ তুমি মিথ্যাবাদী, যারা আল্লাহকে অবিশ্বাস করে তার কি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে নাকি? গত বছর ইটালিতে খুব বেশি সংক্রমণ হয়েছিল আপনারা জানেন, তবে সবসময় আমেরিকা ফার্স্ট। ডোনাল্ড ট্রাম্পের একটা নির্বাচনের স্লোগান ছিল আমেরিকা ফার্স্ট, এটা আপনারা সবাই জানেন। এই জাতীয়তাবাদী স্লোগান দিয়ে সে আমেরিকানদের উস্কে দিয়েছিল, পৃথিবীর সকল স্বার্থের উপরে আমেরিকার স্বার্থ আগে। এই কথাটা বললে কেনা খুশি হয় বলেন? আল্লাপাক তার এই কথাটি কবুল করেছেন, আর আমেরিকা করোনা ভাইরাসে আক্রান্ত দিক দিয়ে বিশ্বে তখনও ফার্স্ট ছিল, এখনও ফার্স্ট আস, এখনও সেকেন্ড হয়নি, ও হবেও না যতদিন বদমাইশে আছে ওদের। এরপরে ছিল ইটালি, তো ইটালির প্রধানমন্ত্রী তিনি সেই সময় যে কথাটি বলেছিলেন তো মনে রাখার মতো, তিনি বলছেন আমরা সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, আমরা শারীরিক ও মানসিকভাবে মরে গেছি, আমরা জানি না পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে, এখন একমাত্র সমাধান আকাশে, এখন একমাত্র সমাধান আকাশে। ছোটোখাটো মানুষের কথা না এটা, একটা নাম করা দেশের প্রধানমন্ত্রী কোন অবস্থায় পড়লে এমন কথা বলেন? নিঃসন্দেহে এর মধ্যে তার আনুগত্যের প্রমাণ আছে আকাশের কাছে, তিনি আল্লাহ বললে আরও ভালো করতেন, কিন্তু আল্লাহ যে আকাশে থাকেন এটুকু ইমান তার আছে, আমাদের তো সেই ইমানটাও নাই। আমরা বলছি আল্লাহ মাল্লাহ কিচ্ছু নাই, মানুষই আল্লাহ সৃষ্টি করে, আমাদের তো চরিত্র নাই, সব পারে। আরও শোনেন ইটালির বিশ্বখ্যাত কলোরেক্টাল সার্জন
রাজশাহীতে পুরুষদের মধ্যে একজন আছেন আর মহিলা ডাক্তারদের মধ্যে মাত্র একজন আছেন। কঠিন একটি সার্জারির বিষয়। তিনি বলছেন, দিস ভাইরাস টিচেস হিউম্যানিটি দ্যাট উই আর নট দি মাস্টার্স অফ দি ওয়ার্ল্ড। এই করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিল যে আমরা পৃথিবীর মালিক নই। উই লার্ন দ্যাট উই আর অ্যানিমেলস লাইক আদার্স। আমরা শিখলাম যে আমরা অন্যান্য জীবজন্তুর মতো একটা জীব মাত্র। অ্যান্ড উইল লিভ বাই দ্য গ্রেস অফ গড। আমরা বেঁচে থাকি শুধুমাত্র আল্লাহর ইচ্ছায়। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোনো মুসলমান ডাক্তার আজ পর্যন্ত এমন কথা বলেছে কি আপনাদের নজরে পড়েছে? কারণ পড়ায়নি, আমরা পত্রিকা পড়ি সব সময়। তাদের মধ্যে এই চিন্তা ফিরে আসছে, আমাদের মধ্যে কোনো চিন্তা ফিরছে না। অহংকারে মদমত্ত হয়ে পড়েছে। কী করে সরকারি বাজেটগুলো পকেটস্থ করব সবসময় যেন সেই চিন্তাই। স্বাস্থ্য বিভাগে সরকার কোটি কোটি টাকা ঢালছেন, কিন্তু জনগণ কয় টাকা পাচ্ছে? এমনকি করোনায় যারা কাজকাম বাদ দিয়ে ঘরে বসে আছে, না খেয়ে না পেয়ে ক্ষুধায় ধকে ধকে মরছে, তাদের জন্য সরকার বহু টাকা বাজেট করেছে। ধন্যবাদ সরকারকে। কিন্তু পেয়েছে কত, হিসাবটা কে নেবে? যারা হিসাব নেবে সে রক্ষকরাই তো ভক্ষক। অতএব সাবধান, মৃত্যুকে ভয় করুন। করোনা যে কোনো সময় আপনার ঘরে হানা দিতে পারে, ঠেকাতে পারবেন না কেউই। করোনা এসেছে, এটি আজাব হবে না শহীদ হবে করোনায় বললে? এ বিষয়েও আজকে নয়, 1500 বছর পূর্বে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। সেই স্বামী স্ত্রীর ডায়লগটা আপনাদের শুনিয়ে দিই। আয়েশা তাকালা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাউন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকালা ইন্নাহু আযাব। তিনি বললেন, এটা হচ্ছে শাস্তি। ইবআসুহুল্লাহু আলা মান ইয়াশা। আল্লাহ এটা প্রেরণ করেন যাকে ইচ্ছা করেন তার উপরে। ইন্নাল্লাহ জাআলাহু রাহমাতান লিল মুমিনিন। আর আল্লাহ এটি মুমিনদের জন্য রহমত হিসাবে নাজিল করেন। আলহামদুলিল্লাহ। ليس من احد يقو تعاون فيمكث في بلده صابرا محتسبا। যদি কোনো ব্যক্তি মহামারী এলাকায় থাকে, ফয়ামকুস ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, অতঃপর সে তার শহরে অবস্থান করে ধৈর্যশীল অবস্থায় এবং আল্লাহর নিকটে সওয়াবের আকাঙ্ক্ষায়, ইয়ালামু আন্নাল্লাহ লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং সে এই বিশ্বাস করে যে তার মহামারী হবে না, তবে যদি আল্লাহ পাক আমার তকদিরে লিখে থাকেন, ইল্লা কানা মিসলা আজরে শহীদ, তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। সাবিরান মুহতাসিবান, শর্ত কিন্তু মনে রাখতে হবে, ধৈর্যের সাথে সওয়াবের আকাঙ্ক্ষা নিয়ে এবং এই বিশ্বাস নিয়ে, তকদিরে না থাকলে আমার আদৌ করোনা হবে না, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কেউ অবস্থান করে নিজ শহরে, আল্লাহর রাসূল বলছেন যদি সে মারা গেলে
অবশ্যই সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমাদের মধ্যে যে সমস্ত ইমানদার ভাই মারা গেছেন করোনাতে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন। রওয়াল বুখারী। যদি সেদিন মা আয়েশা এই প্রশ্নটা না করতেন, আমরা কিন্তু উত্তরটা পেতাম না। এই প্রশ্ন আমাদের সবারই মনে। সে যুগের মহামারীর নাম কী ছিল তো আমরা জানতে পারিনি। আমরা নাম দিয়েছি করোনা বলেই তো করোনা, কিন্তু আসলে এত মহামারী নাম সে যুগে কেউ দেয়নি, ওদের নাম হাদিসে আসেনি। মহামারী এসেছে এক কথা, শেষ তাও বাস। এর জন্য কী করতে হবে? তকদির এবারে ভাষ্য করে বসে থাকতে হবে? না, আমার রসুল বাস্তববাদী রসুল। চলেন হাদিসগুলো পরপর মনে রাখেন। অবশ্যই মহামারী থেকে বাঁচার জন্য আপনাকে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধ ব্যবস্থা না নিয়ে তকদির অবব্যাখ্যা করে একদল মানুষ যেভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এত খুব মারাত্মক অন্যায় হচ্ছে। আর আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا سفر وفر من المجزوم كما نفر من الأسد رواه البخاري কোন সমাজ নেই, কোন পেশার ডাকে কোন ভয়ের কারণ নাই, আর কোনো তিয়রা পাখি উড়ে দেয় না রাস্তার ধারে বসে একদল লোক, ডান দিক গেলে তো শুভ, বাম দিক গেলে তো অশুভ, আছে না? এই যে শুভাশুভ লক্ষণ গণনা করা, এটা ইসলামে নাই। ফেররা মিনাল মজজুম কামা নাফররা মিনাল আসাদ, কুষ্ঠ রোগী থেকে তোমরা পালিয়ে যাও যেমন আমরা সিংহ দেখলে পালিয়ে যাই। রওয়াহুল বুখারী। কি বুঝলেন? সিংহের পাশে যে বুক ফুলে দাঁড়ান, তকদিরে থাকলেও খাবে, নাহলে খাবে না, আছে এমন কোনো সাহসী ব্যক্তি? এমন কোনো সাহসী ব্যক্তি পাওয়া যাবে না। ঠিক অমনি করে উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল আমাদের বলছেন, কুষ্ঠ রোগী থেকে তোমরা পালিয়ে যাও যেমন বাঘ দেখলে পালিয়ে যাও। ঠিক অনুরূপভাবে মহামারী থেকে তোমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করো, এটা ইঙ্গিতে বলা হচ্ছে। আর একটা হাদিস শুনুন, আমার ইবনে শরীর নবীহি কানা মিন আফদি বনি সাকিব। আমার ইবনে শরীর তার বাপ থেকে বর্ণনা করছেন যে আমরা নবম হিজরিতে বনু সাকিব গোত্রের প্রতিনিধি দলের সাথে মদিনায় গিয়েছিলাম রসুল্লাহ সাল্লাহ আসলামের নিকটে বায়াত করার জন্য মুসলিম হিসাবে। সেই দলের মধ্যে একজন লোক ছিল কুষ্ঠরোগী। তখন ফারসালা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রসুল তার কাছে একজন লোককে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন ইন্না কদ বায়ানাকা ফারজিউ, আমরা তোমার বায়াত নিয়েছি অতএব তুমি ফিরে যাও। উনি কিন্তু কাছে এসে হাতে হাতে বায়াত নিলেন না, লোক পাঠিয়ে তাকে ব্যাক করে দিলেন। যেহেতু উনি এসেছেন দূর তয়েব থেকে 90 কিলোমিটার কষ্ট করে মদিনাতে, অতএব তার বায়াত নেওয়া হয়ে গেছে, ফিরে যাও। অর্থাৎ তিনি তার হাতে হাত দিবেন না, কারণ ওটা কুষ্ঠ রোগী। এটা দিয়ে কি আমাদের প্রতিরোধ ব্যবস্থার হুকুম হচ্ছে না? কথা হাদিস বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সমাজে আছে কি নেই এটা নিয়ে বহু কথা শুনছি আমরা। অদওয়াটা কিন্তু সমাজের কথা আল্লাহ রসুল বললেন। যখন আল্লাহ রসুল এই হাদিসটা বলেন, ওখানে একজন বেদুইন লোক ছিল আরবি, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ফামা বারুল ইবিল, উটের অবস্থা কি? যখন উটে কোনো রোগ আসে
সে উঠে আরও যে রোগগুলো পাশে থাকে পুরো উটের পালে ওই রোগ সংক্রমিত হয়। তো আপনি যে বললেন কেউ সোঁয়াচ রোগ বলে কিছু নাই, দেখেন আল্লাহ রসুলকে একজন সাধারণ বদ্ধু বেদুইন প্রশ্ন করার সাহস রাখত। আপনার ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করার কিছু জানত? কত ঘাট ঘুরতে হবে এত সহজ নয়। বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত দুর্গ হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস, তাই না? ওখানে আজরাইল ঢুকতে গেলে ওদের অনুমতি লাগে, কিন্তু না করোনা ঢোকার অনুমতি লাগে না। ডোনাল্ড ট্রাম্প নিজে আক্রান্ত হয়নি। আচ্ছা, আমার রসুল হাঁটতেন চলতেন কথা বলতেন সবার সাথে, একটা সাধারণ বুদ্ধু বলছে হে আল্লাহর রসুল আপনি কী বললেন, সোঁয়াচে নাই? আমার তো উট চড়াই খাই, দেখো তো একটা উঠে অসুখ হলে সমস্ত উঠে রোগ ধরে যায়, তো সোঁয়াচে তো আছে। তো আল্লাহ রসুল প্রশ্নের উত্তরটা কি চমৎকারভাবে দিলেন, ফমন আদাল আউ্বাল, হে বদ্ধু প্রথম উটটিকে কে রোগ দিয়েছিল? তাহলে একটা উট থেকে আরেকটা উট রোগ হলো সহজে, ঠিক আছে, তো প্রথমটাকে কে দিয়েছিল? তো বদ্ধু তাও তো বলতে পারো না, ওটা কে দিল কে জানে। তো ওইটাকে যিনি দিয়েছিলেন তার হাতেই সংক্রমণের দায়িত্ব, তিনি ইচ্ছা করলে সংক্রমিত হবে নইলে নয়। বোঝা গেল সোঁয়াচে আছে, কিন্তু সোঁয়াচে কার্যকর হবে আল্লাহর হুকুমে, হুকুম ছাড়া কোশ্চেন কাল সোঁয়াচে কার্যকর হবে না। অতএব করোনা রোগীকে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন ডাক্তাররা তার কি মানুষ না? যদি আপনি সোঁয়াচে বলেন তাহলে আপনি অসুস্থ হলে হাসপাতালে যান কেন? যারা আপনাকে ট্রিটমেন্ট দিবেন তারাও তো মানুষ, আপনার এই রোগটাকে তাদের সহজ হিসাবে লাগতে পারে না। বোঝা গেল সাধ্যমত প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আপনি কাজ করবেন, তকদির আল্লাহর হাতে, এর বেশি কিছু বলার নেই। এবার একটা ঘটনা শোনেন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বেরিয়ে সিরিয়া যাচ্ছেন। সিরিয়ায় পৌঁছানোর কিছু আগে সার্ক নামক স্থানে তিনি শুনলেন যে সিরিয়াতে মহামারী দেখা দিয়েছে। তখন সিরিয়ার গভর্নর আবু ওবায়দা ইবনে জাররাহ তার সঙ্গে যখন সাক্ষাৎ করলেন তিনি বললেন, আবু ওবায়দা আমি মনে হয় সামনে আর যাবো না, আমি এখান থেকে ব্যাক করে মদিনায় ফিরে যাই। আবু ওবায়দা বললেন, কী ব্যাপার, আর ফেরার রামেন কাদারিল্লাহ, আপনি আল্লাহর তকদির থেকে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন? উমর বললেন, নাম, হ্যাঁ, তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে কথাটা মানাত, নাফর রমেন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক তকদির থেকে আর এক তকদিরের দিকে পালিয়ে যাচ্ছি। অতপর উমর ফারুক বললেন, এই এখানে কোনো বয়স্ক সাহাবি আছেন? তখনই পাওয়া যায়নি। কিছু পরে আব্দুর রহমান বিন আউফ প্রবীণ সাহাবি তিনি এসে উপস্থিত হলেন। তাকে উনি জিজ্ঞেস করলেন, দেখো তো আব্দুর রহমান, তুমি কি এ বিষয়ে কোনো হাদিস জানো? তখন তিনি বললেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সামিউতুম বিহি বিআরদিন ফালা তাকদুমু আলাইহি ওয়াইযা ওয়াকা বে আরদিন ওয়ান্তুম ফিহে ফালা তাখরুজু ফিরারাম মিনহু ফাহমাদ আল্লাহ উমর রাওয়াহুল বুখারী ও মুসলিম। উনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এ কথা বলতে শুনেছি যে যখন তোমরা কোনো স্থানে পৌঁছবে যেখানে মহামারী আছে এবং তুমি সেখানে অবস্থান করছো তাহলে সেখান থেকে বের হও না। আর যদি তুমি শোনো যে অমুক জায়গায় মহামারী আছে, তুমি এখনও সেখানে পৌঁছনি, তাহলে তুমি সেখানে আর যেও না। এ হাদিস শোনার পরে উমর ফারুক আলহামদুলিল্লাহ বললেন এবং মদিনায় ফিরে গেলেন। বুখারি মুসলিমের হাদিস। এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে,
যারা কোয়ারেন্টাইনে থাকেন, যারা আক্রান্ত হন, তাদেরকে একেবারে নিবৃত্ত থাকতে হবে যেন সেখানে অন্যরা যেয়ে আক্রান্ত না হয়। যদি নাকি আক্রান্ত হন আপনি, তবে আগে থেকে ভয় পরিচালিত হবে না। এ বিষয়ে আমরা যে করোনা লিফলেট আপনাদেরকে দিয়েছি সেখানে আমরা 10 দফা দিয়েছি, আমাকে দফাগুলি খালি মনে করে দিচ্ছি, আপনারা লিফলেটগুলো সবাই নেওয়ার চেষ্টা করবেন, যদি পৌঁছাতে আমরা নাও পারি আমাদের ইন্টারনেট থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে ব্যাপক হারে বিতরণ করুন। 1 নম্বরে আমরা বলেছি, আতঙ্কিত না হয়ে ধৈর্যশীল থাকুন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর ইচ্ছা হলে হবে, নইলে হবে না। কাজকাম বাদ দিয়ে বসতে তো লাভ নেই। সরকার লকডাউন ঘোষণা করেছে, ঠিক আছে একদিক দিয়ে, কিন্তু মসজিদে 30 জন লোক আসতে হবে, তার বেশি আসা যাবে না, এটা একটা পাগল ছাড়া কেউ কথা বলে না। মসজিদ ছোটো বড়ো নেই, রাজশাহী সিটি কর্পোরেশন সবচেয়ে বড় মসজিদ হলো আমাদের, এটা 6,500 স্কোয়ার ফিটের বিশাল মসজিদে 20 জন লোক, স্টাফে তো প্রায় 20 জনের মতো। ছোটো বড়ো জ্ঞান নেই বলে দিল, মসজিদ বিরোধী লোকদের সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত আমরা আদৌ মানি না। অবশ্যই সবে আমরা আসব, নিজের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মাস্ক পরে, বাচ্চাদের আনবেন না, ওদের সালাত পরে ধরি দরকারও নেই, অঘটন ঘটেও তো যেতে পারে, যত ফাঁক থাকে তত ভালো, সাধ্য মতো চেষ্টা করবেন। 30 জন 20 জন কোনো বিষয় নয়, আত্মরক্ষা সবার নিজের কাছে, মসজিদে জুমাতেও আসবেন, তারাবিতেও আসবেন, কিন্তু মাস্ক যেন তত্ত্বের নিচে না থাকে, পকেটেও না থাকে, মাস্ক নাক ভরা থাকতে হবে। 2 নম্বর, তকদিরের লিখনকে বিশ্বাস করুন, তকদিরের বিশ্বাস তো ছাড়াবেন না, কোনো আয়টা মনে রাখবেন, লাইউ সিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন, লাইউ সিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনোই মুসিবত পৌঁছতে পারে না যেটা আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রেখেছেন তা ব্যতীত। হুয়া মাওলানা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের প্রভু। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে মুমিনরা ভরসা করে থাকে, কোনো মানুষের উপরে বা কোনো ঔষধের উপরে মুমিন কোনো ভরসা করে না। 3, নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করুন। আমাদের ঈমানের গলতি ছিল যেটা একটু আগে বলে দিলাম, করোনা নিয়ে ঈমান যেন গোলমাল না হয়, তকদিরে আসে বলে যা খুশি করবেন এটাও চলবে না, প্রতিরোধ ব্যবস্থা নেবেন না, ঘুরে বেড়াবেন এটা হবে না, আপনাকে তকদিরে ভরসাও রাখতে হবে, প্রতিরোধও নিতে হবে। রোগ হয়েছে বলে যেমন ওষুধ খান, করোনা আসছে বলেও তার প্রতিষেধক ব্যবস্থা যা আছে এটা মেনে চলতে হবে। করোনা হাসপাতালে ধরেন চিকিৎসকের বক্তব্য অনুযায়ী বলছে আপনাদেরকে, সত্যমধ্যে তিনি ভালো জানেন, সেজদা গেলে করোনা রোগীর নাকের যে নিঃশ্বাসটা পড়ে সেজদার স্থানে, ওই স্থানে ওই নিঃশ্বাসের ওই বীজটা 12 ঘন্টা থাকে, আর যদি ওটা কোনো কাপড় চোপড়ের হয়, ম্যাট বিছানো থাকে, ওটাতে নাকি 3 দিন পর্যন্ত ওই করোনার বীজ অবস্থান করতে পারে। সেজন্য আপনাদের যত মসজিদ আছে সমস্ত ম্যাট উঠিয়ে ফেলবেন, ইমাম সাহেবদের জায়নামাজ দিবেন না, সবাই সমান থাকেন। এরপরে সালাতের পর সেবলন দিয়ে মসজিদের মেঝেটা ভালোভাবে ঘষে দিবেন, যাতে একজনের মাধ্যমে 10 জন ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসে আল্লাহ রসুল বলছেন, লা দরারা ওলা দিরারা, ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত হইও না। এই মূল নীতিটা সে মনে রাখলে আমাদের সব সহজ হয়ে যাবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করো, গত জমে আপনাদেরকে তওবা দোয়া শিখিয়ে দিয়েছি, বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। কে কখন দুনিয়াতে বিদায় হবে জানি না,
প্রতি পদে পদে তব ইস্তেগফার করবেন। রমজান শুরু হয়েছে, নেকি উপার্জনের মাস, যে যত পারেন নেকি উপার্জন করুন, সারাদিন রাত তেলাবাতে থাকুন, সংসার বা ব্যবসা বাণিজ্য সব দিকে কমিয়ে দিন, চিন্তাকে পুরোপুরি আল্লাহমুখী করুন, ইনশাআল্লাহ মনে শান্তি পাবেন, শক্তি পাবেন, সাহস পাবেন। যার ভেতরে মানসিক শক্তি নাই সে রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলে। ডাক্তার সাহেবদের অভিজ্ঞতা এই, যদি আপনার মধ্যে মানসিক শক্তি থাকে, মনে রাখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা 80% নির্ভর করছে তার মানসিক শক্তির উপরে। আর যদি মানসিক শক্তি না থাকে, আগেই ভয় ভেঙে পড়ে, তাহলে রোগ আপনাকে চেপে বসবে। অতএব আল্লাহর উপরে ভরসা মোমিনকে মানসিক শক্তি দান করে। এই শক্তি পৃথিবীর কোনো ধর্মে নাই, কোনো ব্যক্তির নিকটে নাই যেটা মুসলমানের কাছে আছে। 5, ইবাদতে মনোযোগী হন, ফায়জা ফারাগতা ফানসাব। যখন তুমি ফারাগ হবে আল্লাহর ইবাদতে কষ্ট করো। আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন ফানসাব, অর্থাৎ ইবাদতটা কষ্ট, ইবাদত কিন্তু আরাম না। দেখছি তারা বিশ্ব মানুষকে ঘুমিয়ে যাচ্ছে, আরাম, সারাদিন কষ্ট করেছি, তারা মিটে আসছি, সুন্দর এসি করা মসজিদ, ফ্যান ঘুরছে, এত আরাম পাবো কোথায়? অতএব কিসের সালাত? ঘুমাও জিনা ফানসব। তিনি তার রসুলকে বলছেন, যখন তুমি কাজকাম থেকে ফারেগ হও, কষ্টে নিপতিত হও, বলেনি আবদ, তুমি খালি ইবাদত করো এখন বসে বসে। তোমার এ বোঝানো হচ্ছে ইবাদতটা কষ্টের কাজ, আপনাকে এ কষ্ট করতেই হবে নিজের পরকালের মুক্তির জন্য। 6, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাত পা পরিষ্কার রাখুন, উজু বারবার করুন। মুসলমানরা উজু করে বলেই কিন্তু তাদের করোনা কম, অন্যেরা উজু টুজু নাই। এমনকি যারা বিদেশ ঘুরেছেন তারা ভালো করে জানেন, ওরা ভাত খাওয়ার সময় পর্যন্ত হাত ধুয়ে খায় না, বলে ও তো উজু করেছে, ওতে হয়ে গেছে। জি না, হাত যখনই পৃথক হবে, উজু করে আসলেও পুনরায় যদি আপনি কিছু ধরেন, চেয়ার ধরেন, প্লেট ধরেন, টেবিল ধরেন, আবার হাত ধুতে হবে, আবার ভালো করে ধুয়ে খাওয়া শুরু করতে হবে। এই অভ্যাসটা ছোটো থেকেই বাচ্চাদের গড়ে তোলেন, হাত ধোয়ার অভ্যাসটা আলাদাভাবে এখন হাত ধোয়া দিবস পালন করা লাগবে না, মুসলমান জন্ম থেকে এগুলো শেখে তার বাপ মার কাছে। এই সাথে মাস্ক পরিধান করাটা আবশ্যক করে নেন, নিজের বাচ্চাকে ঠেলে দেবেন না বাহিরে, যেখানে জনসমাবেশ বেশি সেখানে রোগের জমা হয় বেশি, ফাঁকা জায়গায় নাই নাই হোক কিন্তু রোগ জমে সেখানে বেশি, যেখানে মানুষ এক জায়গায় বসবাস করে বেশি লোক জমা হয় সেখানে, সেখানে মাস্ক অপরিহার্য, অন্তত পক্ষে 3-4 ফুট দূরে থাকাটাই ভালো। 7, আক্রান্ত ব্যক্তিকে একলা ঘরে রাখেন কোয়ারেন্টাইনে, সেখান থেকে দূরত্ব বজায় রেখে তাকে সহযোগিতা করুন, সেবা করুন। 8, আক্রান্ত হলে অন্যদের এড়িয়ে চলুন, আপনার একজন কিছু না বলতে, আপনি যদি বোঝেন আমি আক্রান্ত হয়েছি, নিজে থেকে অন্যদের এড়িয়ে চলাই ভালো। 9, আক্রান্ত ব্যক্তির সেবা থেকে দূরে থাকবেন না, কারণ আল্লাহ পাক বলছেন কান্নামা আহিয়া নাস জামিয়া, যে ব্যক্তি একজন লোককে বাঁচিয়ে দিল সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল, সূরা মায়দা 35 আয়। অতএব আমাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে। 32 আয়, সবশেষে সর্বদা দোয়াগুলো পাঠ করবেন, যে দোয়াগুলো গত জুমায় বলে দিয়েছিলাম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم اللهم اني اعوذ بك من البرص والجزام والجنون ومن سيء الاسقام ذكر আরো সুন্দর দোয়া হচ্ছে ছোট্ট اعوذ بكلمات الله التامات من شر ما خلق আল্লাহ তোমার সৃষ্টি যাবতীয়
অনিষ্টকারিতা থেকে তোমার পূর্ণ কলেমার দ্বারা তোমার নিকটে আশ্রয় ভিক্ষা করছি। এ দোয়া পড়ার পরে আল্লাহ পাক তার যাবতীয় অনিষ্টকারিতা থেকে, শুধু করোনা না, আরও তো অনিষ্টকারিতা থাকতে পারে, আল্লাহ তাকে মুক্তি দিয়ে থাকেন। এরপর যদি কারো অসুস্থ হয়েছে, আপনি শোনেন বন্ধু মহলে তোমক ভাইয়ের করোনা হয়েছে, আপনি মোবাইলে তার জন্য দোয়া পাঠান, তার কাছে তাকে কথা বলেন, সান্ত্বনা দেন, আজভিল বাস রব্বান নাস অশফিয়ান তার সাফি লা শিফা ইল্লা শিফা উগা শিফা আল্লাহ ওগাদর সাকামা, আল্লাহ তুমি কষ্ট দূরীভূত করে দাও, তুমি মানুষের প্রতিপালক, তুমি তাকে শেফা দাও, তুমি একমাত্র আরোগ্যদাতা, লা শেফা ইল্লা শেফাওকা, তোমার আরোগ্য বাদে তো কোনো আরোগ্য নাই, এমন আরোগ্য যা কোনো রোগকে ছেড়ে যায় না, এক রোগ নিশ্চিহ্ন করে দেয়। একটি বিষয় মনে করে দিই, যেহেতু রমজান শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ সাদাকা কবরের উত্তাপ নিভিয়ে দেয়, সাদাকা কবরের শাস্তির উত্তাপ নিভিয়ে দেয়। রমজান শুরু হয়েছে, করোনাও শুরু হয়েছে, যারা দান করতে ইচ্ছুক দেরি করবেন না। এই মসজিদটা ভেঙে বড় করার ইচ্ছা দু বছর আগে থেকে আপনার সামনে আমরা ব্যক্ত করেছি, আজ পর্যন্ত কোনো ডোনার পেলাম না যিনি এটা দায়িত্ব নিতে পারেন। আপনারা জানেন ছতলা মসজিদ হিসাব মতো 6 কোটি টাকাই লাগবে, কারণ মসজিদ তো ছোটো নয়, রাজশাহী মহানগরীতে এসছে বড়ো মসজিদ নাই, বিষয়টি খেয়াল রাখবেন। একজনই পারেন, এমন পত্রিকা বলছে ব্যাংকে অলস টাকার পাহাড় পড়ে আছে, এই টাকাগুলো কাদের, সে ধনী লোকদের না, এরা মানুষ না, এরা মরবে না, এরা মুসলমান না, ইচ্ছে করলে যে কোনো একজন ধনী এই মসজিদ করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তো হবে না। আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত আমাদের এই দুঃখ দূর করে দেন। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বহু মানুষ বাইরের সামিনাটাকে সালাত আদায় করতে হচ্ছে, ছুটিগুলি ছাত্র নাই, থাকতো তাহলে আদৌ মসজিদে জায়গা হতো না, বিষয়টি আপনারা খেয়াল রাখুন। ইয়াতিমখানা বিল্ডিং হচ্ছে 6 তলা, মহিলাদের বিল্ডিং হচ্ছে 8 তলা, দেখছেন সব কাজ আন্ডার কনস্ট্রাকশন, বহু অর্থের প্রয়োজন, আমাদের কাছে অর্থ নাই, খালি যারা নিজের কবর উত্তাপকে ঠান্ডা করতে চান তাদের প্রতি আবেদন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে আসবেন, মনে রাখবেন নওদাপাড়া মার্কাজ বিশুদ্ধ দিনের মার্কাজ, এখানে কোরআন এবং হাদিসের চর্চা হয়, সহি হাদিসের বাইরে কোনো আমল এখানে হয় না। আমরা যে দিন শিক্ষা দিই ছাত্রদেরকে বা ভাইদেরকে বিশুদ্ধ দিন, এখানে অশুদ্ধ দিন প্রবেশের কোনো সুযোগ নাই, শিরক বিদআতমুক্ত এই বিশুদ্ধ ইলমি কেন্দ্রকে বাঁচানোর জন্য প্রত্যেক বিশুদ্ধ ইমানের অধিকারী ভাই বোনদের প্রতি আমরা আবেদন জানাচ্ছি, আল্লাহ পাকের অনুগ্রহ হলে তারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইজতেমা ময়দান ক্রয়ের জমি কেনা এবং মহিলা মাদ্রাসা অর্থাৎ মহিলা বিশ্ববিদ্যালয় আগামী দিনের, এবং এই পাশে যে বালক শাখা এটাও একই বিশ্ববিদ্যালয়ের অংশ হবে, যদি কখনো আমরা বেঁচে থেকে দেখে যাব, নইলে আপনারাই দেখবেন। আল্লাহ পাক যেন আমাদের এই বোনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন, আল্লাহ পাকের নিকটে চাচ্ছি তিনি যেন সেই দিনদার মানুষগুলোকে আমাদের নিকটে পাঠিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা থেকে আত্মরক্ষার জন্য সাধ্যমতো চেষ্টিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জাআলনা মিনহুম ওয়া খযুল মান খযলা দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়, ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া যকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া দু'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তা'আলা ওয়া আ'লা ওয়া আ'জ্জু ওয়া জাল্লু ওয়া তামু আহাম্মু আকবার।